ইসলামী ব্যাংক নিউজ টপ 10। নোয়াখালীর কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ, 7 জন গুলিবিদ্ধ সহ আহত 20। প্রতিবাদে আজ সেখানে সকাল সন্ধ্যা হরতালের ডাক মির্জার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনমুখী রাজনীতির কারণে একযোগেও আন্দোলনের ইস্যু পায়নি বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। সরকার এখন বেসামাল, পতনের সাইরেন বেজে গেছে তাদের, মন্তব্য বিএনপি নেতাদের। মানব পাচারের দায়ে কুয়েতে দণ্ডপ্রাপ্ত এমপি পাপুলের রায়ের কপি স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। দেশে করোনায় একদিনে আরও 8 জনের মৃত্যু, এ নিয়ে মারা গেলেন 8,337 জন, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ক্রিকেট খেলাকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসী সংঘর্ষ, অন্তত 40 জন আহত। দুদিনের আলটিমেটামের দাবি পূরণ না হয়, আজ থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। দর নির্ধারণের পরও ভোজ্য তেল নিয়ে কারসাজি, ভারতের চাল দেশি বস্তায় ভরে বেশি দামে বিক্রির অভিযোগ। 1,10,00,000 অবৈধ অভিবাসীকে নাগরিকত্ব দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, বাইডেন সরকারের বিল উত্থাপন। নিউজিল্যান্ড সফরে 20 সদস্যের দল ঘোষণা বিসিবির, শ্রীলঙ্কার টেস্ট খেলবেন না সাকিব, অনুমোদন পেয়েছেন বোর্ডের।